রাজ্যের অন্যান্য স্থানের মতো বৃহস্পতিবার থেকে ঘোষকাডাঙ্গা সহ মাথাভাঙা 2 নং ব্লকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবছর ঘোষকাডাঙ্গা সেন্টারের 5টি ভেন্যুতে মোট 1360 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা চলাকালীন ঘোষকাডাঙ্গা সেন্টারের মোট 4 জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে উচ্চশিক্ষা পর্ষদ তাদের ঘোষকাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। এ ব্যাপারে ঘোষকাডাঙ্গা সেন্টার ইনচার্জ মেহবুব ইসলাম জানান, এদিন ঘোষকাডাঙ্গা সেন্টারের পম্পা বর্মন, মৌসুমী বর্মন, টিঙ্কু বিশ্বাস, দিয়া দে তরফদার এই 4 পরীক্ষার্থী অসুস্থ বোধ করলে তাদের ঘোষকাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন মোট 1360 জন পরীক্ষার্থী এই সেন্টার থেকে পরীক্ষায় বসেছে। এছাড়া মোটামুটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এই প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক কোন স্কুলে? কোন স্কুলের ছাত্রী? কুশিয়ালি। কি হয়েছিল? পেট ব্যথা আর বমি। মানে এটা আগে থেকে ছিল নাকি পরীক্ষা হয়েছে? তার আগের দিন থেকে পরীক্ষার আগের দিন থেকে। এখন হাসপাতালে পরীক্ষা দিচ্ছে? ডাক্তাররা সব দেখাশোনা করছে। আপনার মেয়ের নাম? টিঙ্কু বিশ্বাস। আচ্ছা, ও যে এখন কোথায় পরীক্ষা দিচ্ছে? এই যে মেডিকেলের ভিতরে পরীক্ষা দিচ্ছে হাসপাতালে। হ্যাঁ। মানে কেন, কি হয়েছিল? ওই যে মাথার চক্কর মারছিল। মানে পরীক্ষা দিতে বসার পরই চক্কর মারছিল? হ্যাঁ হ্যাঁ। তারপর বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে আসছে। আচ্ছা, বাড়িতে গার্জেনকে ফোন করলো, গার্জেন আসলো। হ্যালো, এখন তো সুস্থই, এখন পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দিচ্ছে। আপনার মেয়ে? রিয়া, দিয়া দে তরফদার। কোন স্কুলের ছাত্রী? হাই স্কুলে। পরীক্ষা দিচ্ছিল কোথায়? গার্লস স্কুলে। মানে কি হয়েছে আপনার? এমনিতে নারে মানে প্রশ্নপত্র নিয়ে তো লিখতেছিল, তারপরে হুট করে অসুস্থ হয়ে গেছে। মানে তারপর তারপরে এনে ভর্তি করছি, এখন ওই যে একটু সুস্থ আছে, পরীক্ষা দিচ্ছে আর কি।